মানিশার মাস্টার স্ট্রোক এবার ফেস করলো কে, শেহজাদার টিম তো নয়, অবশ্যই বচ্চন পান্ডের টিম। হাই, আমি রূপম। এখন কথা হবে বচ্চন পান্ডের ট্রেলার আসার ঠিক পরপরই বাল্মীকি ছবিটার হিন্দি ডাব ভার্সন টিভিতে কবে আসবে সেটার অ্যানাউন্সমেন্ট করে ফেললেন মানিশা। তো এটা কি কাকতালীয় বিষয়? একদমই নয়, এটা প্রি প্ল্যান্ড। এবং এটা কি ভুল? একদমই নয়, কারণ এই যে রিমেক রিমেক খেলা, এটা বোধহয় বন্ধ করা দরকার এবং মানিশা ঠিক করে নিয়েছেন এই রিমেক রিমেক জিনিসটাকে তিনি বন্ধ করবেন। এবং এই যে তার পুরোপুরি ভাবনাটা, সেটাকে আমি একদম সহমত করি মন থেকে। এর কারণ কি? যখন শেহজাদা ছবিটার আগেনস্টে তারা আলা ভৈকুন্তপুরম লয়ের হিন্দি রিমেক রিলিজ করবে এই অ্যানাউন্সমেন্ট করেছিল, তো সেটাকে আমি সাপোর্ট করেছিলাম, সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো অক্ষয় কুমারের যখন বচ্চন পান্ডের সাথে বাল্মীকির এই রিলিজ টিভিতে আনার প্রচেষ্টা হচ্ছে, তাহলে সেবেলা কেন করব না? আমার মনে হয় একটা টাইম ছিল যখন একটা দুটো ছবি রিমেক হতো, এবং এমন ছবি রিমেক হতো না যেগুলো খুব পপুলার ছবি বা লোকের কাছে পৌঁছে গেছে। কিন্তু বর্তমান সময়টা এরকম চলে এসেছে, পপুলার বা যে ছবিটা লোকে দেখেনি সেগুলো ডিপেন্ড করছে না। ডিপেন্ড যেটা করছে সেটা হচ্ছে যে ছবিটা আমরা রিমেক করছি সাকসেসফুল সিনেমা কিনা। সে ছবিটা হিন্দিতে থাকুক, ছবিটা টিভিতে দিয়ে দিক, বারবার দিয়ে দিক, তাতে প্রডিউসারদের কিচ্ছু যায় আসে না। প্রডিউসারদের যেটা যায় আসে সেটা হচ্ছে ছবির বক্স অফিস কালেকশন কত। যদি দারুণ বক্স অফিস কালেকশন হয়, সেই ছবিটাকে তোলো, কপি পেস্ট মারো, হিন্দিতে রিলিজ করো অন্য কভার লাগিয়ে। আমি আগের দিন ট্রেলার রিয়াকশনের সময় যেমন এটা বলেছিলাম যে ট্রেলারে অক্ষয় কুমার দারুণ, এখনও বলছি অক্ষয় কুমারের পারফরমেন্স আমার পার্সোনালি মনে হয় খুব ভালো হতে চলেছে। কিন্তু সেদিনকার ভিডিওতে আমি এটা অবশ্যই বলেছিলাম যে কেন এই রিমেক, অবশ্যই বিষয়টা ঠিক একই জায়গায়। যদি বলিউডের প্রডিউসারদের মনে হয় তাদের কাছে রিমেক ছাড়া আর কোনো অপশন নেই, তাহলে এমন ছবির রিমেক করা উচিত যেই ছবিটা অডিয়েন্সের কাছে পৌঁছায়নি। কেন শুধুমাত্র সাউথ? এমন বহু জায়গা আছে যেখানকার খুব আন্ডাররেটেড একটা সিনেমা, সেটা শুধুমাত্র আইডিয়াটা নিয়ে সেটাকে বহু চেঞ্জেস করে, অনেক লেয়ার অ্যাড করে, সেটাকে নিজের মতো করে একটা ছবির রূপ দেওয়াই যেতে পারে। সেরকম ছবিতে অ্যাটলিস্ট ট্রাই করা হোক, ইনভেস্ট করা হোক। নাকি এমন এমন সিনেমা যেগুলো বারবার অডিয়েন্সের টিভিতে, অডিয়েন্সের চোখের সামনে পৌঁছে গেছে, যেমন মিসকিন। সে যখন বানিয়েছিল ওনিয়াম আটিকুটিয়াম, মানে হচ্ছে এ উলফ অ্যান্ড এ ল্যাম, তো সেই ছবিটা একটা পর্তুগিজ ছবির রিমেক, কিন্তু পর্তুগিজ ছবিটা অডিয়েন্সের কাছে পৌঁছায়নি। এবং মিসকিন বলেছিল তিনি বহু কিছু অ্যাড করেছিলেন যখন তিনি বানিয়েছিলেন ওনিয়াম আটিকুটিয়াম। তো দুটো ছবির মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে, কারণ কনসেপ্টটা শুধুমাত্র নেওয়া, কোর কনসেপ্টটা। এরকম বহু বহু সিনেমার উদাহরণ রয়েছে যে কনসেপ্ট নিয়ে, আইডিয়াটা নিয়ে ছবিটার মধ্যে অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে। হিন্দির প্রডিউসাররা টাকা ইনভেস্ট তো করবে, তারা এত কোটি টাকা দিয়ে সিনেমার রাইটস তো কিনবে, তারপরে এরকমভাবে বাম্বু খাবে? তারা টাকার থেকেও বড় দারুণ ডিসিশন নিয়ে একটা ভালো রাইটারকে সুযোগ দেবে না, এটাই তাদের সিদ্ধান্ত। কারণ এখন মনে হয় বলিউড মশালা ছবি কীরকমভাবে বানাতে হয় এই রিসেন্ট ডেজে সম্পূর্ণভাবে ভুলে গেছে নিজের ক্রেডিবিলিটিতে। এখনই এই বিষয়টাকে না বন্ধ করা হয়, এটার বেড়ে যাওয়ার প্রবণতা অনেক আছে, কমার চান্সেস তো নেই। তো মানিশা যে জিনিসটা করছে, যখনই কোনো পপুলার রিমেক ছবি আসছে, তার আগে তিনি অরিজিনাল ছবির হিন্দি ডাব ভার্সন রিলিজ করে দিচ্ছেন, এবং তিনি সেটা বড় সড়ো মাত্রায় করতে চাইছেন। তো আমার মনে হয় এরকমভাবেই এই রিমেক রিমেক খেলাটাকে আটকানো যেতে পারে। খুব সহজ করে বোঝালে, যেমন প্রডিউসারদের ভয় রয়েছে যে তারা এই যে ছবি রিমেক করছে, যদি হিন্দি ডাবিং আগে বেরিয়ে যায় তাহলে তাদের ছবি ক্ষতিগ্রস্ত হবে, ঠিক সেরকমভাবে কিন্তু মানিশারও ভয় রয়েছে, বা মানিশারও ব্যাক অফ দ্য মাইন্ডে চিন্তা রয়েছে। কারণ তিনি এতদিন ধরে যেরকমভাবে সাউথের ছবিগুলোর হিন্দি ডাব করিয়ে রিলিজ করেছেন, তিনি দারুণ পয়সা কামিয়েছেন এবং একটা দারুণ বিজনেস সেট করেছেন। তা তিনি দেখছেন যেরকমভাবে এখন রিমেক হওয়া বেড়ে গেছে, যদি এরকমভাবে রিমেক হতে থাকে, তা তিনি যেরকমভাবে হিন্দি ছবির রাইটস ডাবিংয়ের কিনে রেখেছেন, তা তিনি হিন্দি ডাবিংগুলো কাকে দেখাবেন? যদি আগে হিন্দি রিমেক বেরিয়ে যায় তাহলে তিনি সেই অরিজিনাল ছবিগুলোর ডাবিং কাকে দেখাবেন? আর প্রডিউসাররা ভাবছে যদি হিন্দি ডাবিং রিলিজ করে দেওয়া হয় তাহলে এই যে রিমেকের রাইটস তারা কিনেছে, তারা রিমেক কাকে দেখাবে? তো একে অপরের এরকমভাবেই কোথাও একটা গিয়ে বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে মানিশা এবং প্রডিউসাররা। আরও একটা বিষয়, সেটা হচ্ছে ট্রিপল আর বলি বা পুষ্পা বলি, সেই ছবিগুলোর বহু সিন নিয়ে আমাদের অনেকের প্রবলেম থাকতে পারে, অনেকের অনেক কিছু মনে হতে পারে যে এরকম ওভার দ্য টপ সিন কেন। পার্সোনালি আমার তো পুষ্পা হেভি কোনো সিনেমা মনে হয়নি, আমার পুষ্পা একটা ঠিকঠাক সিনেমা মনে হয়েছে।
ঠিক সেরকমভাবে যেমন সূর্যবংশী একটা ঠিকঠাক সিনেমা, কিন্তু এই ছবিগুলোর বক্স অফিস সাকসেসকে অস্বীকার করলে চলবে না। এবং এটুকু অবশ্যই বলতে হবে যে এই ছবিগুলো তো অ্যাটলিস্ট কোনো ছবির রিমেক নয়। যেরকমভাবে শাহজাদার টিম আলা ভাইকুন্তপুরম লোয়ের হিন্দি ডাবিং টিভিতে রিলিজ করার জন্য কান্নাকাটি করে আটকেছিল, হয়তো বচ্চন পাণ্ডের টিমও বাল্মীকির হিন্দি ডাবিং আটকে দিতে পারে। তা প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ডিফারেন্স। যদি এই জিনিসটাই জিগার থান্ডার সাথে হতো, মানে এই নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন, তারা যদি এটা করেও থাকে যে জিগার থান্ডা এই ছবিটার হিন্দি ডাবিং ইউটিউবে বা টিভির পর্দা রিলিজ করতে না দিয়ে থাকে, বা যদি জিগার থান্ডা হিন্দি ডাব ভার্সন রিলিজ নাও হয়ে থাকে, তাতে কিন্তু খুব একটা সমস্যা ছিল না। কারণ আমাদের দুটো ছবি এবং দুটো ছবির কোর অডিয়েন্স আগে ভালো করে বুঝতে হবে। জিগার থান্ডা একটা ক্লাসিক ফিল্ম, যারা ছবিটা দেখেছে তারা জানে সেই ছবিটার যেরকমভাবে ন্যারেটিভ, ছবিটাকে যেরকমভাবে ব্যাখ্যা করা হয়েছে, ছবিটার ক্লাইম্যাক্স এবং সেই ছবিতে প্রত্যেকের পারফরমেন্স সেটা ভীষণ সাটল। এবং সেই ছবি দেখার যে অডিয়েন্স সেটা আমার মনে হয় মাস অডিয়েন্স নয়। জিগার থান্ডা পার্সোনালি আমার খুব পছন্দের সিনেমা এবং আমার মনে হয় কার্তিক সুব্বারাজের অন্যতম সেরা সিনেমা হচ্ছে জিগার থান্ডা। কিন্তু যদি আমরা ঘরানাটা দেখি বচ্চন পাণ্ডের, তো বচ্চন পাণ্ডে একটা মাস ফিল্ম, সেটা ক্লাস ফিল্ম নয় জিগার থান্ডার মতো। তো সেটা দেখার যে অডিয়েন্স সেটা সম্পূর্ণরূপে আলাদা। আমি আগের দিনই বলছিলাম যে দুটো ছবির মধ্যে পার্থক্য রয়েছে। এবার যদি দুই পার্থক্যের মাঝখানে বাল্মীকিকে রাখি, তো বচ্চন পাণ্ডেই যে এই জিগার থান্ডাকে কমার্শিয়ালাইজ করেছে সেটার মধ্যে এই মাস এলিমেন্ট এনেছে এমন নয়। এই মাস এলিমেন্ট এনে ক্যারেক্টারটাকে ওভার দ্য টপ বানিয়েছে, সিচুয়েশনগুলো ওভার দ্য টপ বানিয়েছে, যে হচ্ছে বাল্মীকি। এবার বাল্মীকির আদলটা নিয়ে বচ্চন পাণ্ডে আর একটু সেটার মধ্যে মাল মশলা মাখিয়েছে, আমি আগের দিনকেই বলছিলাম। তা যদি জিগার থান্ডার হিন্দি ডাব ভার্সন রিলিজও করা হতো, তাহলেও বচ্চন পাণ্ডের ওপর খুব একটা এফেক্ট পড়তো না। কারণ বচ্চন পাণ্ডে, আমি বললাম, এটা মশালা ফিল্ম এবং তার যে ন্যারেটিভটা সেটা মশলাদার। কিন্তু বাল্মীকি ছবিটা সেই মশলাগুলো নিজের মধ্যে নিযুক্ত করে ফেলেছিল, ঠিক আছে, 2019 এই তেলেগু ছবিটা। এবার যদি বচ্চন পাণ্ডের আগে বাল্মীকি রিলিজ করা হয় যেটার মধ্যে অলরেডি এলিমেন্টগুলো রয়েছে, তাহলে অবশ্যই সমস্যা হতে পারে। ঠিক সেরকমভাবেই যেরকমভাবে মুলসি প্যাটার্ন একটা ক্লাসিক ছবি, ছবির ন্যারেটিভ যেরকম ছিল তার থেকে অন্তিমের যে স্টাইলাইজেশন সেটা কমার্শিয়ালাইজ ছিল। আর এখন সালটা 2022, এখন কোন ছবি থেকে রিমেক বা কোন ছবি থেকে ইনফ্লুয়েন্স নিয়েছে সেটা বার করতে জাস্ট 1 মিনিট লাগে। তা সেই ছবিটা নিয়ে এত চর্চা হচ্ছে, এত আলোচনা হচ্ছে, তো অডিয়েন্স জেনেই যাচ্ছে তারা যদি হিন্দি ডাবিং এই ছবিটা দেখে নেয় তারপরে সিনেমা হলে কি ছবিটা দেখবে কি না, এতে অবশ্যই বড় একটা সন্দেহ রয়েছে। এবং যদি আমরা বচ্চন পাণ্ডের রিলিজ ডেটও দেখি, তো বচ্চন পাণ্ডের 1 সপ্তাহ পরে রয়েছে RRR এবং 1 সপ্তাহ আগে রয়েছে রাধেশ্যাম। এই বড় বড় দুটো পিলারের মাঝখানে অবশ্যই বচ্চন পাণ্ডে বড় সিনেমা, বচ্চন পাণ্ডে নিয়ে দারুণ ক্রেজ রয়েছে অডিয়েন্সে, কিন্তু কোথাও একটা গিয়ে স্যান্ডউইচ না হয়ে যায়। কারণ যদি RRR দারুণ হয় এবং যদি RRR দারুণ স্ক্রিন পেয়ে যায়, তাহলে বচ্চন পাণ্ডের হাতে শুধুমাত্র 1 সপ্তাহই থাকবে। এবং এত বড় একটা চাপের সাথে সাথে বাল্মীকির এই রিলিজ কোথাও একটা কি আরও বড় চাপ সৃষ্টি করলো। তো বলিউডের প্রডিউসারদের বড় রিলিজকে আবার একটা কষিয়ে চর মানিশ চায়ের। এবং যদি এভাবে জিনিসপত্রগুলো রিপিটেডলি চলতে থাকে, তাহলে অবশ্যই বিজনেস ধ্বংস হবে। এবং মানিশ চা যে বিষয়টা করছে এটার সাথে আমি সম্পূর্ণরূপে সহমত। যেদিনকে অডিয়েন্স সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে নেবে, ঠিক অবস্থাটা আমাদের বাংলায় যেরকম হয়েছে, বাংলায় যেরকম অডিয়েন্স কমার্শিয়াল সিনেমা দেখাই বন্ধ করে দিয়েছে, সেই জায়গাটা হিন্দিতে হবে, এতে বেশি দেরি নেই। তো এই ছিল আজকের এই ভিডিও। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। নিজেদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।